নমস্কার এরুটর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা গত নয় ডিসেম্বর দু হাজার উনিশ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিরেক্টরের পক্ষ থেকে এবং টেক্সট বুক ব্রাঞ্চের পক্ষ থেকে একটি নোটিফিকেশান জারি করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবং প্রি প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সমস্ত ক্লাসের জন্যই এই নোটিফিকেশানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে পঞ্চায়েত বা পৌরসভার বা দার্জিলিং মানে জিটি এর অন্তর্গত সমস্ত স্কুলের প্রি প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সবার জন্য আগামী দোসরা জানুয়ারি দু হাজার কুড়িতে বুক ডে পালন করতে হবে আর এই বুক ডে উপলক্ষে সমস্ত কর্তৃপক্ষকে তারা এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা যেন প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয় কীভাবে এই বুক ডে পালন করা হবে এবং কিভাবে বুক ডে পালন করা হবে তারও কিন্তু এখানে একটি নির্দেশ দিয়ে দেওয়া আছে যে সমস্ত স্কুল থেকে বইয়ের যে রিকোয়েজেশান এসছে সেই রিকুয়েজেশান অনুযায়ী পনেরো তারিখের মধ্যে সমস্ত স্কুলে বই পাঠিয়ে দেওয়া হবে বা সমস্ত জায়গাতেই পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরে দু তারিখে কিন্তু সেই বই বিতরণ করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে এবং সেখানে বলা হচ্ছে যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বা রিকগনাইজ টিচার অ্যাসোসিয়েশন এমিনেন্ট পার্সোনালিটি সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড দ্য গার্জিয়ানস সকলকেই কিন্তু এই যে বই উৎসব পালন করা হবে তাতে যুক্ত করে নেবার কথা বলা হয়েছে আর তাছাড়া বলা হয়েছে যে প্রাইমারি কাউন্সিল বা মধ্যশিক্ষা পর্ষদের যে ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছে সমস্ত সবাই যেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে তো যেহেতু এটি শিক্ষা দপ্তর থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে আশা করি এসএস কে জন্য জন্যও কিন্তু পশ্চিমবঙ্গ শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকেও এই নোটিফিকেশান খুব শীঘ্রই এসে যাবে তাহলে আপনারা প্রস্তুতি নিতে পারবেন যে আগামী দু তারিখে অর্থাৎ দোসরা জানুয়ারিতে কিভাবে। বই দিবস অর্থাৎ বুক ডে পালন করা যায় সে বিষয়ে নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করবেন তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কথা হবে পরের ভিডিওতে